বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাসেস। এখন বাজে 9:30, 9:20 হয়েছে। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। এই সবে স্নান করে উঠলাম, ঘুম থেকে উঠেছি 8টায়। কাচড়া ফেলতে পারিনি, কেননা 8টার আগে নোংরার গাড়ি আসে, তো ওই জন্য কাচড়া ফেলতে পারিনি। তো ওই জন্য উঠেছি, উঠে ঘরটা ঝাড় দিয়েছি। আমার তো ঘর দোর সব পরিষ্কারই থাকে, আগের ব্লকে তো নিশ্চয়ই দেখেছি, আমি সব কাজ কমপ্লিট করে রেখেছি। তো করে টরে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে আজকে জল আসেনি, ওর জন্য আরও জল যেঙ্কে না আসে সেঙ্কে আমি শুয়ে পড়ি। ওই দেখো ওখানে পর্দাটা লাগিয়েছি, ধুয়ে কালকে ধুয়েছিলাম, আজকে লাগিয়েছি। তো এই তো ঘুম থেকে উঠে মেয়ে, আমি গরম জল খেয়েছি, আজকে তিনজনে মিলে গরম জল খেয়েছি। কে এই মেয়ে দেখো পড়ছে, বড় মেয়ে পড়তে বসেছে, ছোট মেয়ে স্নানে গেছে, আর এই বড় মেয়ে পড়তে বসেছে। এখানে দেখো সব গোছানো হয়ে গেছে, বন্ধুমা এখানেও সব কমপ্লিট, বেডরুমও বিছানা গুছিয়ে টুচিয়ে সব রাখা আছে, দরজাটা বন্ধ করা রয়েছে, সব গুছিয়ে শুচিয়ে সব কমপ্লিট, সব কাজ কমপ্লিট। শুধু এখন আমাকে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ঠাকুরের বাসনগুলো সব রেখেছি এখানে। ঠাকুরের বাসনগুলো কী বলো তো, আজকে একটু লেবু দিয়ে মানে ইয়ে দিয়ে পরিষ্কার করবো, কী বলে, হ্যাঁ লেবু দিয়ে পরিষ্কার করবো বলে আমি স্নানটা করে নিয়েছি, তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো বলে রেখেছি। তো এখন আমি বাসনগুলো মাজবো, তো এই ঠাকুরের বাসন টাসন মাজবো। আজকে ওয়েদার মোটামুটি ভালোই আছে, কোনো খারাপ নেই। আর আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে চিকেন খাওয়ার দিন, না আমি হাড় মার খাই না, আমি সলিড পিস খাই, মানে বোনলেস পিসটা আমি খাই। আর হচ্ছে ব্যাস, আর মেয়েটে বলে না কি বলে মেয়ে, আমি তো মেয়েটেই জানি, বাদ বাকি স্টমাক কী সব কে কী বলে যায় না, আমি একটুখানি খাই, ওটা বেশি ভালো লাগে না। আর আমি হাড়ওয়ালা মাংস খাই না, আমি বোনলেস পিস খাই। তো যাবো মাংস আনতে, মানে এরকম দেখালাম সেই জন্য বললাম আমি এরকম খাই না। তো যাই হোক, পুজো দেওয়া হয়নি, কেননা ঠাকুর বাসন মাজা হয়নি, পুজোও দেওয়া হয়নি। তো এখন ঠাকুর বাসন মাজবো, পুজো দেবো, তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো চলো, আর একটা কথা, আমার আগের ব্লগে মানে আমি লুচি বানা খুব খাই বলে আমাকে অনেকে কমেন্ট করে, শুধু লুচি খাও, শুধু লুচি খাও অনেকে কমেন্ট করে। তো কী করব বলো, আমাকে রুটি এত মানে লুচিটা আমার সত্যি খুব ভালো লাগে, লুচিটা ভালো লাগে, মানে লুচিটা হলে কি 2-3টে লুচি খেলে পরে মানে তৃপ্তি করে খাই। আর রুটিটা আমার অত ভালো লাগে না, আমার হাজবেন্ডও আমাকে খুব বকে যে এত তেলের জিনিস খেও না, খেয়ে খেয়ে আরও তুমি ফেটি হয়ে যাচ্ছ। কিন্তু কী বলো, মুখটা এই যে চামড়ার মুখটা মানে না যে। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, তো আমি যাই ফাটাফাট করে ঠাকুরের বাসনগুলো মেজে আসি, ঠিক আছে। আর এখনও সকাল থেকে শুধু গরম জলই খেয়েছি আমরা তিনজনে মিলে, এখনও কিচ্ছু খাইনি। মেয়ে আমি পুজো ঠাকুরের বাসন টাসন মেজে দেবো, ছোটো মেয়ে বলছে পুজো দেবে, তো পুজো দেবে, আমি দুধ ও মেয়েরা দুধ খাবে, আর আমি চা খাবো, চা আর বিস্কুট, সে তো সবাই জানো। তো থাকো, পুরো ব্লগটা দেখো কিন্তু। আর একটা কথা, পুরো এই কারণে তোমাদের বললাম পুরো ব্লগটা দেখো, আজকে কিন্তু কিছু আছে ব্লগে, কিছু আছে মানে আজকে আমাদের টি পার্টি আছে, মানে 5টা মানে আমরা 5 মাথা আছি, মানে বান্ধবী আর কি 5 মাথা। তো 5 মাথা মিলে আজকে আমরা টি পার্টি করবো, এই জন্য আমি নোটঠকো বসে গেছি, নেল পেন্ট নতুন পড়বো। তো 5 আজকে টি পার্টি হবে, আর আজকে টি পার্টির মধ্যে সারপ্রাইজ হচ্ছে এটাই, আজকে সবাইকে জিন্স পরতে হবে, আজকে সবাই আমরা জিন্স পরবো। তো আমি তো পড়ি, আমার কোনো ব্যাপার না, আর এক ভাবি আছে, ও ভাবিও পড়ে, কিন্তু এই দুজনকে আমি কখনো জিন্স পরে দেখিনি, এরা কোনোদিনও পড়েই নি, আমি যেটুখানি জানি, আমি আপাতত দেখিনি, ওরাও নিজেরাও বলেছে। তো যাই হোক, আজকে দুজন পড়বে, আমি দেখব সবাইকে। তো থেকো কিন্তু পুরো ব্লগটা দেখাবো, ঠিক আছে, জানি না কতটা পারবো, কেন এরা একটু লাজু মানে লজ্জা পায় খুব, মানে কি জিন্স টেন্স পরে ভিডিও করবো না, ভিডিও তো আসতে চায় না অতটা, আর একটা ভাবিতে এসেই পড়বে। তো ঠিক আছে, আজকে টি পার্টি এনজয় হবে, এই হবে, সেই জন্য পুরো ব্লগটা দেখো, দেখতে থাকো। আমার ছোটো মেয়ে বসে পড়েছে পুজো দিতে, ও এখন পুজো দেবে, আমি ততক্ষণ বাইরের থেকে গিয়ে ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে আসি।
দেখো বন্ধুরা, আমি চা বসিয়েছি এখানে। আজকে চাল ভিজিয়েছি, চাল ভিজিয়েছি না, ওই চালটাকে বেটে ওই যে সেই রুটি টাইপের মতন, মানে ধোসা টাইপের মতন করবো। আমার মেয়েরা খুব ভালো খায়, আর কিচ্ছু দিয়ে না, শুধু গরম গরম এই চালের যে রুটিটা আজকে সকালে টিফিন এই হবে। আর এখানে দেখো কত দুধের সর জমিয়েছি, আমি কোনোদিনে জমাই নিয়ে প্রথম আমি জমাচ্ছি। আর এখানে জিরে এনে রেখেছি, ওটাকে পাউডার মানে ভাজবো, ভিজে জিরে পাউডার তৈরি করব আমি। আমি কোনোদিনও এরকম এই দুধের সর জমাই নিয়ে প্রথম আমি জমাচ্ছি। এখানে সবাইকে মানে সবাই বল দেখি করে দুধের সরগুলোকে জমায়, জমিয়ে ঘি তৈরি করে, তো আমার দরকার পড়ে না। আর এই ঘি আমরা খাইও না, আমরা তো ঝর্ণা ঘি খাই, ফ্লিপকার্টে নিয়ে আসি, নিয়ে এসে খাই। তো এবারে ভাবলাম নাকি চলো সবাই দেখো, এবারে দুধের সরও পড়ে খুব অনেক, ভ্যাঁসের দুধ না মানে মহিষের দুধ না, ওই জন্য তো ওই জন্য পড়ে। তো আমি চলো আমিও তাহলে জমাই, কমসে কম রান্নাতে যে ঘিটা দিই ও এই ঘিটা দিয়ে ইউজ করতে পারবো। তো আমাকে অনেক এখানকার মানুষেরা বুদ্ধি দিয়েছে, তো ওই জন্য একটু একটুখানি করে জমাচ্ছে। আমি করবো না, পাশে বৌদিই করে দেবে কীরকম করে ঘি ওরা পড়ে, তো ওই জন্য জমাচ্ছি। দুই দিন হয়েছে, এটা দুবারে জমিয়েছে, এতটা হয়েছে। তো এখন কড়া করে চা করবো, এই কারণে আমাদের সবারই তিনজনেরই মানে বড়ো মেয়ের মাথা যন্ত্রণা হয়েছে না, আমাদের ঘরে একজনের শরীর খারাপ হবে তো তিনজনের হবেই হবে। আর ওর বাবা থাকলে বাবার অতটা ঠাকুরের কি মানে ইচ্ছা এখনও মানে হয় না, অত ঠিক আছে ঠাকুরের ইচ্ছা। আর মানে আমাদের দু একজনের দুই তিনজনের মধ্যে আমার যদি হয় দুই মেয়ের হবে, দুই মেয়ের মধ্যে একজনের হলে পরে আমাদের দুজনের হবে এরকম। এবার বড়ো মেয়ের হয়েছে না, ছোটো মেয়েও বলছে আমারও মাথা ঘুরছে, আমারও মাথা ঘুরছে, তো ওর জন্য তো চিন্তা কোনো ব্যাপার না, আমার ভ্যাকসিনও হয়ে গেছে। আর ঠাকুরের ইচ্ছে আমরা কোথাও বাইরেও বেরোই না বা কোথাও যাইও না, ওর জন্য ভয়ের কোনো ব্যাপার নেই। কিন্তু ঠান্ডা তো ওয়েদারটা একটুখানি বৃষ্টি বর্ষা বর্ষা গেল না, ওই জন্য তো এখন কড়াক করে চা করবো ওই জন্য। আরে ইয়ার, তো ওর জন্য পড়ে গেছে মানে চায়ের জলটা যে বসিয়েছিলো, তো ওই জন্য একটু মশলা টশলা দিয়ে এখন চা বানাবো। মেয়েকে বলেছে যে দুধ খেতে হবে না, গরম করে চাই খাবো। তো আমি চাটা বানিয়ে তারপরে কথা বলছি, দাঁড়াও। পণ্ডিতায়ন, যার তারি পজো হয়ে গেলে এসে পড়ো, চা হয়ে গেছে। ওকে পণ্ডিতায়ন, দোকানটি দিয়ে প্রদীপ ধরিয়ে আরতি করে এসে পড়ো পণ্ডিতায়ন। আর এখানে দেখো বন্ধুরা, আমার আজকে চাটা এত সুন্দর হয়েছে কি বলবো, এর জন্য ক্লোজ করে রাখাচ্ছি। আজকে এটাকে করেছি মশলা মার্কে চাই, আর এই বিস্কুট নিয়ে বসলাম চা খেতে। দেখো বন্ধুরা, এখন বাজে 12টা, এইসব কেনাকাটি করে আমি এসে পড়লাম। দেখলে গেছিলাম একজনের বাড়িতে, তো উনি কলকাতা থেকে এসছে, তো এই সব জিনিসগুলো সব নিয়ে এসে উনি আর কি বিক্রি করে। তো এই গোলাপ ফুল, আলতা সিঁদুর, তিনটে কানের এই পার্সটা নিলাম, পছন্দ হলো নিলাম, এরকম ধরনের চুড়ি, এরকম এই আলতা সিঁদুর, এই সব কেনাকাটি করে নিয়ে আসলাম। এখন বাজে 12টা, তো এখন বাজে দেখো 12টা, এই সব গেছিলাম তো গিয়ে নিয়ে আসলাম। আর মাংস দোকানে গেছি, মাংস দোকানে আজকে আমি যে মাংস খাই মানে বোনলেস পিস মানে মাংস পুরো শেষ হয়ে গেছে, তো বোনলেস পিস নেই বললো, তো উনি বললো বৌদি মানে কাল বিকালে যেতে বললো, তো ওর কাছে মাংস নেই, আর আমার জন্য মাংস আর মানে কাটবে না, তো ওর জন্য বললো কাল বিকালে যেতে। দেখা যাক বিকালে যাবো কি না, তো মাংস আজকে হচ্ছে না। আজকে হবে কি, জয়তি সোয়াবিন, জয়তি সোয়াবিন হবে, জয়তি খুশি সোয়াবিন হয়ে, আর অনন্যার হবে ডাল, আমার ছোট মেয়ে পছন্দ করে ডাল। ও হাই বন্ধুরা, এখন বাজে 4:10, আমি সবে ঘুম থেকে উঠেছি, আমার শরীরটা অটোমেটিক মার্কে যখন নাকি দেখলে কেনাকাটি করে নিয়ে এসে দেখালাম, নিয়ে এসে পরে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, শরীর খারাপ মাথা যন্ত্রণা হয়ে গেছে, জানি না কেন এই দিক দিয়েও না মাথাটা খুব যন্ত্রণা করে ফেলছিলো। তা কোনোরকম এসে কুমড়োর তরকারি করেছিলাম, মেয়েরা খায় না, আমি করেছি, ডিম সিদ্ধ করেছি, ডাল সিদ্ধ করেছি, মেয়েদের ঘি দিয়ে ওটা দিয়ে দিয়ে দিয়েছি, অমলেটও করতে পারিনি, করেছি ওই খেয়ে
ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছি। ঘুম থেকে কিছুক্ষণ হয়েছে উঠেছি, 3:30 সময় উঠেছি। উঠে ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে এঁঠো বাসন মাজিনি, মানে তখন মাজিনি, এখন মাজলাম। ঘুম থেকে উঠে বাসনগুলোও মাজলাম, ঘর ঝাড় দিয়েছি। মেয়েরা এখনও পর্যন্ত শুয়ে রয়েছে, আর একটু নেট পেন্ট পড়েছি, ব্যাস এই হচ্ছে। আর শাঁখাগুলো আজকে খুললাম, খুলে শাঁখাপোলাগুলোকে আমরা জিন্স পরবো বলে শাঁখাপোলা আমি মনে করি ভাল লাগে না অতটা, তো একটু শাঁখাপোলা খুলে এইগুলো পরলাম। এই চুড়িটা পরেছি এই হাতে, এই চুড়িটা পরেছি এই হাতে, এই চুড়ি সোনার চুড়িগুলো খুলছে না, হাতে মোটা হয়ে গেছে, তো ওই জন্য খুলছে না বলে পড়ে রয়েছে। আমি থাক তো ভিতরে ঢুকে যাবে, ওই জন্য আর ওটা খোলা গেল না, তো এখন আমি রেডি হব। তাই হচ্ছে আমি পুজোর সময় না অনেক কিছু কিনেছি, লেন্স কিনেছিলাম চোখে, তো আমি পড়ছি। হ্যাঁ দেখ, তারা তো পরে তোমাদেরকে দেখা, একটু বরফ দিয়ে না মুখটাকে ডলে নিয়েছি, কেন সাজো বলে, এর জন্য তার আগে আমি বরফ দিয়ে মুখটাকে একটুখানি ইয়ে করে নিই। তো চলো আমি সেজে গুজে রেডি হয়ে তারপরে। হাই বন্ধুরা, এখন বাজে 5:30, আমি রেডি হয়ে সবে হলাম, হয়ে দেখো জিন্স পরেছি, কেমন লাগছে বলো। কিন্তু আমাকে জিন্স পরে, মানে এখানে সহজে কেউ পরে ঠরে না তো ওই জন্য পরি না, তো এই জিন্স পরলাম। যাব তো ওপরে, মানে ওপরে যাব খেতে, এই টি পার্টিতে, সরি টি পার্টিতে যাবো। ওই যে ছোটো মেয়ে রেডি হয়েছে, ছোটো মেয়ে আমার সাদা সিঁদে, মার মতো নয়নি, ছোটো মেয়ে আমার সাদা সিঁদে, বাপের মতন, বাপ যেরকম সাদা সিঁদে সেরকম মেয়েও, ছোটো মেয়েও সাদা সিঁদে। আর সাদা সিঁদে মানে সারাক্ষণ মাথার মধ্যে তেল দিয়ে রাখবে, ও তেল দিতে খুব ভালোবাসে দেখো। আর চুলটা বড় হয়েছে তো ওই জন্য বেনুনি করে রেখেছে, আমি তো চুলই আশ্রয় নিই, তাই দেখো আমার নখ কি হয়ে যাবে, চুল আশ্রয় নখ যায়। তো আর ওই দেখো বড়মে রেডি হয়ে গেছে, ওই যা দেখছো মনে হয় ওই যা চুল বাঁধছে, ও রেডি হয়ে গেছে। তো আর দিদি পাজামি পরে না, লেগিংস পরে, ও লেগিংস পরেছে, কিন্তু ও নতুন ড্রেস পরেছে। আর ও মেয়ে বড় জন আর আমি জিন্স পরেছি, ওই টি শার্টটা কিন্তু আমারই, ওরকম দুটো আমি ফ্লিপকার্টে কিনেছি, টি শার্টটা আমার আর নেই, ওটা জিন্স তো থোড়ি, টি শার্টটা আমার ওকে পরেছে দেখো। এখন আমাদের দুজনের ড্রেস হয়ে যাচ্ছে, সিধা সাদা। তো যাই হোক রেডি হয়েছি, এই আমাদের লুক। এখন আমরা যাচ্ছি, এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি, তো চলো দেখা যাক সব কি রূপ, সব কি রূপ ধারণ করেছে, সব কি রূপ ধারণ করেছে। আমাকে বলেছে জিন্স পরতে পার্টিতে, আমি তো পরে নিয়েছি, এবার বাদ বাকি সব রূপ ওখানে গেলে পরে দেখা যাবে। তো চলো, শুধু একজনই সাজবে না, কেন ও প্রেগনেন্ট আছে তো ওর জন্য ও সাজবে না, বাদ ওকে ওকে ছাড়া বাদ বাকি দেখি সব কী করছে। তো চলো এনজয় করতে, ঠিক আছে। ও আর একটা কথা, আমাকে কেমন লাগছে বলো কিন্তু জিন্স পরে, আর একটা ফাইনালি কমেন্ট করে দে বলো কিন্তু, যে আমাকে জিন্স পরে কেমন লাগছে, ওকে জানি। আমরা ডান্স করতে পারিনি, তো কারেন্ট আসবে তারপরে আবার লুক নিয়ে আসবো, তারপর ডান্স করবো, এই আবার ছাড়ো দেখা যাক। তো আবার কারেন্ট আসুক, তারপরে আবার দেখা হচ্ছে, এখন কারেন্ট নেই।
के घर में पार्टी था, ये भाभी का बड़ा लड़का, ये है छोटी लड़की, ये है मेरा लड़की, और ये वो जो को हीरोइन, ओ हो ये अच्छे बंगाली बोली बोली से बोलती। देखो आज के न्यू मॉडल, ये भाभी भी सब सुंदर लग रही, पूरा हीरोइन शर्मा शर्मा के पूरा पीछे ही भाग गई। तो आज के खाली हम शेष कर लाम, तो तुमरा ভালো থেকো আর সব সময় মাইন্ড করতে থাকবে। আর আজকে আর যারা নাকি নতুন সাবস্ক্রাইব রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে বলো কি করবে, সাবস্ক্রাইব আর বলো লাইক, বলো লাইক লাইক, হ্যাঁ অল আর লাইক আর সাবস্ক্রাইব করনা করবে।